হ্যালো ফ্রেন্ডস, তোবা সেলত আপনাকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে মধু দিয়ে ঘরে বসে ফেশিয়াল করে নিতে পারবেন। আমরা নিজেকে ফর্সা এবং সুন্দর দেখাতে কত কিছুই না ব্যবহার করে থাকি এবং পার্লারে গিয়ে প্রচুর টাকার ফেশিয়াল করে থাকি, কিন্তু তারপরেও আমরা মনের মতো রেজাল্ট পাই না। এজন্য আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি মধু দিয়ে স্কিন ফেশিয়াল করে নিবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন ফ্রেন্ডস, দেখে নিন এই মধু দিয়ে ফেশিয়ালটি করার উপায়। স্কিন হাইডিং হানি ফেশিয়ালের প্রথম স্টেপ কিলজিং। কিলজার বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে 1 চামচ মধু নিন, তারপর 2 চামচ কাঁচা দুধ নিব। এখন এই দুটি উপাদানকে সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন আমার মিশানো হয়ে গেছে। এবার এই কিলজারটির সাহায্যে আপনাদের চেহারায় ভালো করে লাগিয়ে এভাবে 5 মিনিট ধরে মাসাজ করে নিন। এভাবে মাসাজ করার ফলে আপনাদের চেহারার ভিতর জমে থাকা ময়লা খুব সহজে উঠে আসবে এবং ত্বক ভিতর থেকে ক্লিন হয়ে যাবে। এভাবে 5 মিনিট ধরে মাসাজ করা হয়ে গেলে আপনাদের ত্বক ভালো করে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন। স্কিন হাইডিং হানি ফেশিয়ালের দ্বিতীয় স্টেপ স্কাবিং। কাবার বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে 2 চামচ চালের গুঁড়া নিয়ে নিন এবং 2 চামচ মধু এর মধ্যে অ্যাড করে নিন। তারপর এই দুটি উপাদানকে সুন্দর করে মিশিয়ে নিন। দেখুন আমার মিশানো হয়ে গেছে। এবার এই কাবারটিকে আপনাদের ত্বকে আলতো হাতে 5 মিনিট ধরে স্ক্রাব করে নিন। মনে রাখবেন, স্ক্রাবারকে কখনো জোরে জোরে ঘষবেন না। চালের গুঁড়া আমাদের ত্বকের মৃত কোষকে রিমুভ করে এবং ত্বককে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করে এবং তাছাড়াও আমাদের ত্বকের বয়সের ছাপ কমিয়ে আনে। মধু আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এভাবে 5 মিনিট ধরে স্ক্রাব করা হয়ে গেলে আপনাদের ত্বক নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন সুন্দর করে। এবার স্কিন হাইডিং হানি ফেশিয়ালের তৃতীয় স্টেপ ফেস প্যাক। ফেস প্যাক বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে 1 চামচ বেসন নিন এবং 1 চামচ চালের গুঁড়া নিয়ে নিন, তারপর 4 চামচ কাঁচা দুধ এর মধ্যে অ্যাড করে নিন এবং 1 চামচ মধু নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিন। ফ্রেন্ডস, কাঁচা দুধে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বককে দ্রুত ফর্সা করতে সাহায্য করে। মধু আমাদের ত্বককে হেলদি এবং উজ্জ্বল করতে অসাধারণ কাজ করে। বেসন আমাদের কালো ত্বককে ফর্সা করতে খুবই কার্যকরী একটি উপাদান, আর চালের গুঁড়া আমাদের বয়সের ছাপকে কমিয়ে আনতে সাহায্য করে। দেখুন আমার মিশানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে আপনাদের ত্বকে এভাবে লাগিয়ে নিন, তারপর 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর নরমাল পানি দিয়ে আপনাদের ত্বক পরিষ্কার করে নিন। তো দেখুন ফ্রেন্ডস, প্রথমবার ফেশিয়াল করে আমার ত্বক কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে। তো এই ফেশিয়ালটি আপনারা সপ্তাহে 2 বার করে 1 মাস ব্যবহার করলে এর ভালো রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, এই মধু 3টি রেমেডি অবশ্যই বাসায় ফেশিয়াল করে দেখুন, তাহলে বুঝবেন আপনার ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে গেছে। ফ্রেন্ডস, এই রেমেডিটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।